টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তো সে দু হাজার সাত থেকে সেইভাবে কিছু করতে পারেনি প্রথমবার এক ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে আপনার কি মনে হয় দল হিসেবে বাংলাদেশ এই বিশ্বকাপে কিছু একটা করবে পাশাপাশি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আসলে কাকে মনে করেন যে স্পটলাইট কাটতে পারে এই বড় মঞ্চে আমি তো বাজি রেখেছি আমি মনে প্লেয়ার টু ওয়ার্ল্ড কাপ কেন আপনার মানে মনে হচ্ছে তাওদ্রিদায় বিশ্বকাপে স্পট লাইট কাটবে অনেকেই বলছে অফসাইড আউটসাইড স্টাম্পের বল তার জন্য খেলাটা কঠিন বা অফসাইডের বলগুলো এটা সবাই বলে কিন্তু ও বলে না ও যেমন এবার লিগেও অনেক কিছু অফসের উপর ওপরে দিয়ে ছয় মেরে বলে স্যার আমি বলে অফসের দিয়ে মারতে পারি না যাক আমি মনে কি কেন আমি অফ খুলি যে হৃদয় আমরা ফিয়ারলেস কথাটা সবসময় শুনি ক্রিকেটে বাট আমি যখন হৃদয়কে দেখেছি আমার মনে হয় যে ফিয়ারলেস মানে কিছুই চিন্তা করে না মানে ওর কথা হলে খেলা জিততে হবে জিততে হলে যেরকম ব্যাটিং করে যে অ্যাটিচিউড থাকা উচিত যে অ্যাপ্রোচ থাকা উচিত সেই অ্যাপ্রোচ নিয়েও ব্যাটিং করে এবং এটা ঢাকা লিগে বলেন ন্যাশনাল টিমে বলেন যেখানে আমি এখন এরকমই ব্যাটিং করে হ্যাঁ তাই আমি মনে করি যে ওর মধ্যে সেই ভাব সবটা আছে এবং রেসপেক্ট করে বোলারদেরকে বাট ওই রেসপেক্ট করে না যে সে মারবে না যদি জাগার বল হয় ও যদি রিচের মধ্যে হয় ও মারবেই সেটা তাই এই জন্যই হৃদয়ের প্রেম কারণ হৃদয়ের কোনো ডাবল মাইনটেনদের ক্রিকেট খেলে না একটা ফ্রি বিশ মান ক্রিকেট খেলে মারতে চায় অ্যাগ্রেসিভ থাকতে চায় অ্যাটিচ্যুডটা ওরকম তো আমি জন্য হৃদয় করে যে ওইখানে আপনার সাহস থাকতে হবে ওই সাহসটা ভালো খেলতে গেলে আপনার সাহস থাকতে হবে আসলে আমি খুবই বিশ্বাস করি যে ওয়ার্ল্ড কাপিকে হয়তো আমরা ডিফারেন্ট বাংলাদেশ টিমকে দেখবো সেটা আমার বিশ্বাস আমি খেলে এইটুকু বলবো যে আমি ছেলেদের সাথে একটা কথাই বলবো যে রে মানে উই হ্যাভ নাথিং টু লুজ যদি আমরা কিছু মানে পাই সেটাই আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু হবে সেটা আমাদের ওই প্রেশার না নিয়ে খেলাটা আমি ইয়ে করব যে খেলুক এনজয় করুক যার যে সাবল আমার মনে যে লিটন যে বিশ বলে করুন তিনি করতে পারবে না বিশ্বাস করি না দুইশো স্টেটে ব্যাটিং করার অ্যাবিলিটি সৌম্যরও আছে লিটনেরও আছে সবারই আছে এখন ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা ওয়াল্টন মেলেন